হাতে উঠাচ্ছে এই মাছগুলো। ১৮০০ টাকা
আবার একটু কমে গেছে গান পানি। আর কি বাড়ার সম্ভাবনা আছে? মাস এখন আর মানে বাড়ার সম্ভাবনা নেই। ছিল নদী দেখেছে দুই দিন মোটামুটি খুব বেশ পাইছে বেশি, কালকের থেকে আবার মাছ কম, যারা বিশালী পাইশালি করে পাইছে তারা এখন প্রায় দশ সালি বারো আলি, তার মানে অর্ধেক আমদানি কমে গেছে। আজকে আপনার এখানে অন্যান্য দিন যে পরিমাণে মাছ বিক্রি হয় আজকে কি সেই পরিমাণে হয়েছে না কম? না, কালকে ২৬ জুড়ি বিক্রি করছে, আজকে ১৫-১৬ জুড়ি বিক্রি করছে। ১৫-১৬ জুড়ি মানে অনেক কমে গেছে মাছ? অনেক কমে গেছে সবার সবারই দিন, কালকে অর্ধেক আছে। দামও তো বেড়ে গেছে? দাম বাড়ছে, প্রতি আলিতে ৫০০-৬০০ টাকা, এত টাকা দাম বেড়ে গেছে, অর্ধেক দাম কমে গেছে। কারণ বাজার প্রচুর মাছ খায়, দুই কোটি মানুষের খাবার, একদিন মাছ না আসলে আগার লাগে। কিছু দেশি পাঙ্গাস এখানে ওঠানো হচ্ছে, আমাদের বইগুলো কত করে বিক্রি করা হচ্ছে? এগুলো কোন জায়গা থেকে আসা? এগুলো বলার বরিশাল আমদানি বেশি, এগুলো ৮০০-৯০০ হয়ে গেছে, ৫০০-৬০০ হয়ে গেছে, দাম কম। দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলোতে ইলিশ মাছের ভরপুর ছিল, সেই জায়গাগুলো এখন অন্য মাছ বিক্রি করা হচ্ছে। আমরা একটু আগে আনোয়ার ভাইয়ের সঙ্গে কথা বললাম, যেই মাছগুলো যেই পরিমাণ মাছ তার এখানে বিক্রি হতো তার থেকে প্রায় অর্ধেকে নেমে গেছে মাছের পরিমাণ, যে কারণে মাছের দামও বেড়ে গেছে। বিয়ার্স এখানে পোয়া মাছগুলো বিক্রি করা হচ্ছে। ভাই আপনি ইলিশ বাদ দিয়ে পোয়া বিক্রি করতেছেন কেন? ইলিশ নাই কেন?
সাইজ কিন্তু 1 কেজি থেকে কম হবে মাছের সাইজ। আগের মাছের থেকে এই মাছের সাইজটা একটু বড়, আমরা দেখব এগুলো কত করে দেয়। দেশি পাঙ্গাস মাছের আগমন আছে এবং এই মাছগুলো ম্যাক্সিমামই ভোলা অঞ্চলের মাছ। এই মাছগুলো একটু দেখুন এবং এগুলো আপনারা এসে এখানে একটি দুটি মাছও করে আপনারা কিনতে পারবেন। দেখুন মাছের সাইজ হবে 1 কেজি 200-300 গ্রাম সাইজের মাছ। একটি পাঙ্গাস মাছ দেখায়
৮২০ টাকা করে কেজিতে বিক্রি করা হলো এই মাছটি। মাছের পরিমাণ কমে গিয়েছে, কারণ বাজারে অন্যান্য দিনের তুলনায় অভিযান শেষ হওয়ার পরে অন্যান্য আগের দিনগুলোতে যে পরিমাণ মাছ এসেছিল সেই তুলনায় মাছ কমে গিয়েছে অনেক। তারপরেও অন্যান্য মাছ অর্থাৎ ইলিশ মাছের বাইরে অন্যান্য যে মাছগুলো নদীর মাছই, বড় বড় নদীর মাছ এখানে বিক্রি করা হচ্ছে, সেই মাছের পরিমাণও কম নয়, ভালোই পরিমাণে মাছ আছে।